شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وعليكم السلام ورحمه الله وبركاته. انيك لوك شاماتي بابراهيم تو شيشتي কবরের তিনটি প্রশ্ন নিয়ে যে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম কবরে প্রত্যেকের কবরে হাজির হন কারণ যে ফেরেস্তাগণ দুজন ফেরেস্তা কবরবাসীকে যখন কবর দেওয়া হয় তখন তিনটি প্রশ্ন করেন মান রব্যকা ও মা দিন ওকা ও মান নাবি ওকা তোমার কে তোমার ধর্ম কি এবং তোমার নবী কে তোমার নবী কে মান নাবি ওকায় এক মান নাবি ওকা এক যে মা হাদার রবিদি বইসা ফি কুম ওই ব্যক্তিটাকে যে ব্যক্তিকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে এখানে আল্লাহ নবীর ফটু বা আল্লাহ নবীকে দাঁড় করিয়ে মাইয়েতকে বলবে না যে এই লোকটা কেটা যে লোকটা তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে এইটার অর্থ এই নয় কারণ যে এই সম্পর্ক যখন আপনি সবগুলি হাদিসকে একত্রিত করবেন তখনই আপনি এই রেবায়তের ভাবত্বটা স্পষ্টভাবে বুঝতে পারবেন কারণ যে কোন রেবায়ত আছে মান নবী তোমার নবী কে তোমার নবী কে এখানে আল্লাহ নবীকে হাজির করার বুঝতে হবে কথা নেই কিন্তু কিছু কিছু লোক মা হাদার রাজা এই সে লোকটাকে যেটাকে তোমাদের প্রেরণ করা হয়েছিল এইভাবে অনুবাদ করে মানুষকে বিভ্রান্ত করেন যেখানে এই কথা বলা হয়েছে তার মানে আল্লাহ নবী সেখানে কবর অবস্থা থাকবেন হ্যাঁ দেখুন ইবনে হেব্বান তাবারানিতে এবংস্তার হাকেমে কবরে যে প্রশ্ন করা হবে সে সম্পর্কে এভাবে শেষে বলা হয়েছে যে যে যখন তাকে কবর দেওয়া হবে তখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন সূর্যটাকে তার সামনে এমন করে পেশ করবেন মনে হচ্ছে সূর্যটা ডুবতে যাচ্ছে তখন সে নামাজ পড়তে যাবে তো ফেস্তারা বলবেন যে আসবেন না আমানাস আর তুমি নামাজ পড়ার আগে আমাদের আমরা যা তোমাকে প্রশ্ন করছি তোমরা তুমি আমাকে উত্তর দাও সে লোক বলবে আমাকে ছাড়ো না আমি নামাজটা পড়িয়ে বলবেন তা তাদেরকে বলা বলবেন ঠিক আছে তুমি যা করবা করবা কিন্তু তুমি আমাদের আগে প্রশ্নের উত্তর দাও সে লোক বলবে যে ও আম্মা তাস আলুনি তাস তোমরা আমাকে কি ব্যাপারে জিজ্ঞাসা করছো করো ফয়ুক ও ভালো হবে আর আইতা হাদাল রাজুল আল্লাদি কানা ফীকুম ماذا تقول فيه তুমি এই ব্যক্তি সম্পর্কে কি তোমার মতামত যে ব্যক্তি তোমাদের ভিতরে ছিল ও মা তাশহাদু আলাইহি আর ওর ব্যাপারে তুমি কি সাক্ষ্য দাও তো যদি এখানে প্রশ্ন করা হচ্ছে যে এই ব্যক্তি সম্পর্কে আর আইতা হাদাল রাজুল আল্লাদি কানা ফীকুম এই লোকটা সম্পর্কে তোমাদের তোমার এই লোকটা এই লোকটা যে লোকটা তোমাদের মাঝে ছিল তুমি কি এ বলো এখানেও তো এই আয়াত এই হাদেশে তো বোঝা যাচ্ছে যে আল্লাহ কবরে হাজির থাকবেন তাই না কিন্তু দেখো উত্তর কি দিচ্ছে ও ফয়াকুল আ মুহাম্মাদুন আচ্ছা এখানে উত্তর এখন আলবি শব্দ দেখবেন সে মাইয়েদ বলবে আচ্ছা আ মুহাম্মাদুন আচ্ছা তোমরা আমাকে মোহাম্মদ সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করছো তাহলে এই যে উত্তরটা দেখুন এই উত্তরে বলা হচ্ছে যে আচ্ছা তোমরা আমাকে মোহাম্মদ সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করছো যদি আল্লাহ নবী কবরে হাজির থাকতেন তাহলে এইরকম উত্তর হতো না উত্তর কি হতো হ্যাঁ এটা তো আরে এটা তো আল্লাহ নবী এটা তো মোহাম্মদ তো কবরবাসী আবার প্রশ্ন করছেন আচ্ছা তোমরা আমাকে মোহাম্মদ সাল্লাহ জিজ্ঞাসা করছো তার মানে আল্লাহ নবী হাতে থাকবে না হ্যাঁ হ্যাঁ নাম আরে আমরা তোমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আয়ুসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করছি যে লোকটা তোমাদের তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল সেই লোকটা সম্পর্কে জিজ্ঞাসা করছি ভাইয়া কুল আশা উ আল্লাহু সে বলবে যে আমি তো সাক্ষ্য দিচ্ছি যে তিনি হলেন রসুল্লাহ সাল্লাল্লাহ আয়ুস সাল্লাম ওয়ার নাহু জা আ নাবিল এবং তিনি আমাদের কাছে আল্লাহ রাবোলা নিদর্শনা পুজো নিয়ে এসেছিলেন নারীন্দ্লাহ আল্লাহর পক্ষ থেকে ফাসাদ নাহু আমার তোকে সত্য সত্য মনে করেছি তাহলে এই স্পষ্ট হয়ে গেল এবং অন্য যেখানে মান নবীকে স্পষ্ট হয়ে গেল আল্লাহ থাকবে না বরং আল্লাহ নবীকে তার সামনে এমন করে আহ মানে বাক্যে বলা হবে যেমন মনে হবে যেন আল্লাহ নবী তোমার সামনেই আছে এটা হলো উদ্দেশ্য এ উদ্দেশ্য না যে আল্লাহ নবী প্রত্যেকের কবরে প্রশ্ন করার সময় হাজির থাকবেন এরকম কোন কথা না